হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি আপনাদের সাথে পাস্তা দিয়ে তৈরি একটা রেসিপি শেয়ার করব, যার নাম চিজ ক্রিমি মশলা পাস্তা, যেটা খুব কম সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায়। তো চলুন রেসিপিটি দেখা যাক। প্রথমে কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন এবং 1 টেবিল চামচ সাদা রিফাইন অয়েল, যাতে পাস্তাগুলো ঝরঝরে হয়। তারপর জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পাস্তাগুলো। তারপর পাস্তাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে পাস্তাগুলোর জলটা ঝরিয়ে নিতে হবে এবং পাস্তাগুলো একটা সাইডে রেখে দিতে হবে ঠান্ডা হওয়া অবধি। এবার কড়াইতে আমি 3 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। রিফাইন্ড অয়েল, আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা জিরে। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। সাদা জিরেটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে আপনার কেটে রাখা রসুনগুলো। তারপর এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, রসুনগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং পেঁয়াজ পাতার যে সাদা অংশটা সেটা। আপনার পেঁয়াজ পাতার সাদা অংশটা নাও ব্যবহার করতে পারেন, শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন। এবং এগুলো সবগুলোকে একসাথে নাড়াচড়া করতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। তারপর আবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে লঙ্কাটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। তারপর নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব, যেটা হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, মশলাগুলো যাতে তার ভাজা হয়ে যায়। এবার মশলাগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো। এবার ক্যাপসিকামগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এটা সবই করতে হবে মিডিয়াম ফ্লেমে, বেশি জোরে করে রান্না করলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা টমেটোগুলোকে। টমেটোটাকে দেওয়ার পরে ভালো করে সবগুলোকে একসাথে ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ক্যাপসিকামগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার টমেটোর বাটিতে একটু জল নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আর একটু নাড়াচাড়া করতে হবে, যাতে সবগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবং গ্রেভিটা মোটামুটি তৈরি হয়েই এসছে। এবার জলটা একটু শুকিয়ে গেছে আমাদের, তো এটাকে একটু আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ মতো ক্রিম। আপনারা টক দইও ব্যবহার করতে পারেন। তো আমি ক্রিমটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে ক্রিমটাকে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে, যাতে গ্রেভিটা একদম ক্রিমি হয়ে যায়। তারপর এর মধ্যে আমি 1/4 কাপ মতো জল অ্যাড করেছি, যাতে একটু পাতলা হয়, কারণ এটা একটু ঘন হয়ে গিয়েছিল। তারপর এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি।
দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে গ্রেভিটা সব পাস্তার মধ্যে গিয়ে আপনার মিশে যায়। এভাবে নাড়াচাড়া করতে করতে আমাদের পাস্তা অলমোস্ট রেডি। এর মধ্যে আমরা একটুখানি স্প্রিং অনিয়নের সবুজ অংশটা ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে রাখব। আমাদের পাস্তা রেডি। এবার আমি উপর দিয়ে একটু চিজ ছড়িয়ে দিচ্ছি। চিজ ছড়িয়ে দিয়ে এর মধ্যে একটু চিলি ফ্লেক্স এবং একটা ধনে পাতার পাতা দিয়ে এটা গার্নিশিং করে নিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আরও নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।